গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে ইউপিএসসি ডাব্লিউবিসিএস ক্লাসে আমরা যেটা একদম কারেন্ট টপিক, রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে কিছু ডিসকাশন করব। ডিসকাশন মানে আপনারা নিউজ থেকে সবাই সবটাই জানেন, আমি জাস্ট একটা পয়েন্ট, কিছু পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে যদি ইলাবোরেট কিছু করতে হয় আপনারা করে নিতে পারেন। সো লেট স্টার্ট। প্রেজেন্ট সিনারিও এখন কি, যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লঞ্চড আ মিলিটারি অপারেশন ইন ইউক্রেন অন ফেব্রুয়ারি 24, 2022। এটা একটা ডেট, এটা কোয়েশ্চেন আসতেই পারে, এমসিকিউ আসতে পারে। ইট স্টার্টেড দ্য এয়ার অ্যান্ড দ্য মিসাইল অ্যাসল্টস। ইউক্রেনে এয়ার মিসাইল অ্যাসল্টস হয়েছে, বিভিন্ন রকমের ট্রুপস নেমেছে, ট্যাঙ্কস চলেছে, এখন ফুট সোলজারও চলছে। অন দ্য আদার হ্যান্ড, দ্য ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আস্কড টু ইন্টারন্যাশনাল হেল্প অ্যান্ড অ্যাসিস্ট্যান্স স্টার্টিং দ্যাট দ্য সেন্সেশন অ্যানাউন্স সো ফার ওয়ার ইজ নট এনাফ। সো এখানে যেটা বলতে চাইছে যে উনি যে ইন্টারন্যাশনালি উনি একটা হেল্প চাইছেন সবাইকার কাছ থেকে, যেটা চেয়েছেন, যেটা আপনারা জানেন, এটা প্রায় 2 সপ্তাহ হতে চললো এই যুদ্ধটা। তো এভরিডে আজও পেপারে বেরিয়েছে কারেন্ট হিসাবে, আপনারা এই জিনিসগুলোর ইলাবরেশন অনেক বেশি জানতে পারবেন। ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে 1 মার্চে উনি কংগ্রেস সেশনে উনি বলেছেন যে এটা ঠিক নয়, এইভাবে এখনকার দিনে এরকম সিভিলাইজেশন সোসাইটিতে এইভাবে রাশিয়া ফোর্স নিয়ে ঢুকে পড়ছে ইউক্রেনে, এটার ওনারা বিরোধিতা করেছেন। সব মোটামুটি সব দেশই শান্তির জায়গাটা ওদের কাছে কাম্য। এরপর দুটো যে এলাকা আছে, যেমন ডোনেস্ক অ্যান্ড লুহানেস্ক, এই দুটো এলাকা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এটা করে নিয়েছে। ফার্স্ট মিঙ্ক এগ্রিমেন্ট হয়েছিল 2014 সালে এবং সেকেন্ড এগ্রিমেন্ট হয়েছিল 2015 সালে, এটা আগের থেকে এটা ইন্ডিপেন্ডেন্স এটা ঘোষণা হয়ে গেছে। সো দ্য পিসফুল সলিউশন, এরা অনেকবার বৈঠকে বসার চেষ্টা করেছে কিন্তু পিসফুল সলিউশন এখনো পর্যন্ত বেরোয়নি, এবং রাশিয়া কন্টিনিউয়াস বলে যাচ্ছে এটা আমার আর ইউক্রেনের মধ্যেকার ব্যাপার, এখানে অন্য কোনো দেশ যেন এখানে ইন্টারভিন না করে। সো থ্যাংক ইউ সো মাচ, এটা ছিল জিস্ট। ডিটেল তো এভরিডে পেপারে আপনারা বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু, আমি জাস্ট একটা জিস্ট এটা দিয়ে দিলাম। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।